মাঝ আকাশে খুলে গেল বিমানের দরজা, তারপর কি হলো দেখুন। মাঝ আকাশে চলন্ত বিমানের কর্গো দরজা খুলে বাতাস ঢুকে পড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এক যাত্রীর মোবাইল ফোনে ধারণ করা ওই ভিডিও ব্রাজিলের একটি বিমান সংস্থার এক ফ্লাইটের খবর। প্রতিবেদনে দেখা যায়, ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে বিমানের কার্গো দরজা খুলে যাওয়ার প্রচণ্ড গতিতে বাতাস ঢুকছে বিমানের ভেতরে। সেখানে দেখা যায় উড়োজাহাজের যাত্রীরা বসে আছেন, ভিতরে প্রচণ্ড বাতাস বয়ে যাচ্ছে। বিমানের একজন যাত্রী ক্যামেরা ঘোরানোর সঙ্গে সঙ্গে দেখতে পান বিমানটির দরজা নেই, কার্গো দরজাটি খোলা, আর সেখান দিয়েই আসছে বাতাস। ব্রাজিলের সঙ্গীতশিল্পী ও গীতিকার তেহেরি সতীর্থদের সঙ্গে ওই ফ্লাইটে ছিলেন। ভিডিওটি গত 12 জুন ব্রাজিলের সাও লুইস থেকে সালভাদোর যাওয়ার একটি ফ্লাইটে রেকর্ড করা হয়। ভয়ঙ্কর এই ভিডিওটি টুইটারে শেয়ার করেছে ব্রেকিং এভিয়েশন নিউজ অ্যান্ড ভিডিওস নামের একটি অ্যাকাউন্ট। ভিডিওটির ক্যাপশনে লেখা হয়েছে, কার্গো দরজা খুলে যাওয়ার পর সঙ্গীতশিল্পী ও গীতিকার তেহেরিকে বহনকারী বিমানের ফ্লাইটটি সাও লুইস বিমানবন্দরে নিরাপত্তা অবতরণ করেছে। আরেকটি টুইটারে পোস্টে লেখা হয়েছে, তিয়েরি ও তার ব্যান্ড দলের সদস্যরা মারানহাও এর সাথে লুইসে অনুষ্ঠান শেষ করে এনআরসি ট্যাক্সি আরেরো অনুষ্ঠান শেষ করে এনএইচআর ট্যাক্সি এরারো পরিচালিত দ্য এমব্রিয়ান 110 ফ্লাইটে ফিরছিলেন। তখনই এ ধরনের পরিস্থিতির মুখোমুখি হন তারা।